হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আমি আপনাদের জন্য আজকে আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি, আর যেটা নাম হচ্ছে আফ্রিকান হোয়াইটনিং বডি ক্রিম। ভিউয়ার্স, এটি হচ্ছে ফুল বডি হোয়াইটনিং করার একটি ক্রিম, আর এটি কতটা ভালো কাজ করে সেটি আমি আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো। কারা কারা ইউজ করতে পারছেন, কারা পারছেন না, আর আপনাদের এটা কীভাবে ইউজ করলে বেটার থেকে বেটার রেজাল্ট পাবেন, আর কী কী সাবধানতা আছে, সব কিছু ডিটেলসে আমি আপনাদেরকে বলে দেবো পুরো ভিডিওতে। সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, অ্যান্ড করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচের বেল আইকন সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, আর বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন আজকে ভিডিওটি শুরু করছি। আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি হচ্ছে অর্গানিক আফ্রিকান হোয়াইটনিং বডি ক্রিম। ভিউয়ার্স, এটি হচ্ছে আপনাকে ফুল বডি হোয়াইটনিং দিবে এরকম একটি প্রোডাক্ট, আর এটি 100% কাজ করবে ইনশাল্লাহ। সো এই যে প্রোডাক্টটি আছে, এটি যাদের গায়ের রং হচ্ছে একটু শ্যামলা বা কালো, যারা হচ্ছে আরও বেশি ফেয়ারনেস চাচ্ছেন, বডিটাকে আরও টোন আপ করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটি। আর এটি হচ্ছে, আমি বলবো যে আমরা অনেকেই কিন্তু আছি যারা শুধুমাত্র ফেসের যত্ন নিয়ে পড়ে থাকি, নাইট ক্রিম ইউজ করছি, লোশন ফেসের জন্য হচ্ছে টোনার ইউজ করছি, ময়শ্চারাইজার ইউজ করছি, বিভিন্ন কিছু ইউজ করছি, সেরাম ইউজ করছি, তো বিভিন্ন রকম ফেস প্যাক লাগাচ্ছি, মুখের জন্য ফেসের জন্য সবাই যত্ন করছি। কিন্তু একটা জিনিস কিন্তু অনেক আপুরাই আছে যারা খেয়ালই করে না যে আমার ফেসটা অনেক ব্রাইট হচ্ছে, ঠিক আছে, বাট আমার হাত পায়ের রংটাও কিন্তু ফর্সা হওয়াটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন আপনাদের ফেসের জন্য এত কিছু অ্যাপ্লাই করছেন, তো বডির জন্য আসলে কিছু ভালো কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করা উচিত। তো বাজারে প্রচুর প্রচুর বডি ক্রিম আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, বিভিন্ন ইয়ার আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আমি যে প্রোডাক্টটা নিয়ে এসেছি, আপনারা সবাই জানেন যারা আমার সাথে অলরেডি এখন পর্যন্ত প্রথম থেকে আছেন, আবার যারা আমাকে ফলো করছেন, তারা কিন্তু আপনারা জানেন যে আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমরা প্রচুর প্রচুর ভালো ভালো প্রোডাক্টের রিভিউ করে থাকি, আর সবসময় কিন্তু আমরা ট্রাই করি যেন আসলে জেনুইন একদম অরিজিনাল একটা রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য, যেটা সত্যি আপনাদের কার্যকারী হবে, আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো আজকে আমি অনেক খুঁজে আপনাদের জন্য এই বেস্ট একটি প্রোডাক্ট নিয়ে এসেছি। এই যে বডি ক্রিমটির আছে, এটি প্রচুর রিভিউ আছে, অ্যান্ড এটি কিন্তু অনেক বেশি হচ্ছে পপুলার একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির কিন্তু অনেক অনেক চাহিদা, আর এই জন্য কিন্তু ডুপ্লিকেটের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। সো আপনারা যখন এই প্রোডাক্টে নেবেন, তখন কিন্তু 100% শিওর হবেন যে প্রোডাক্টটি আপনারা অরিজিনাল পাচ্ছেন কি না, ঠিক আছে, আদারওয়াইজ আপনারা প্রোডাক্টটি নেবেন না। এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বলবো। সবথেকে বড় কথা হচ্ছে, এটা আমি নিজে ইউজ করেছি, অ্যান্ড ইউজের ফলে আমার যে রেজাল্টটি আপনারা নিজে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আমার রেজাল্টটি কেমন এসেছে, একদম টোটাল হচ্ছে এরকম। আমার এখানে হাতে হচ্ছে কিছুদিন আগে একটা পোড়া দাগ ছিল, এটা কিন্তু অলমোস্ট চলে গেছে, আর এটা কিন্তু মাত্র হচ্ছে আমি ইউজ করছি এখনও 2 সপ্তাহ পুরোপুরি হয়নি, তারপরও মাশাল্লাহ এরকম রেজাল্ট এসেছে। সো আমি বলবো আপনারা যদি এই প্রোডাক্টটি ইউজ করেন, ইনশাল্লাহ ফুল বডি ফেয়ারনেস অ্যান্ড হাতে পায়ের যত রকমের সানট্যান আছে, সানবার্ন আছে, সব কিন্তু টোটালি চলে যাবে ইনশাল্লাহ। একদম ফুল বডির যত দাগ আছে সব রিমুভ করার জন্য একটি বডি ক্রিমই কিন্তু যথেষ্ট। এটি হচ্ছে একটি ঘানার প্রোডাক্ট। এখন আমি প্রথমে বলে নিচ্ছি, এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি এরকমই হয়, অনেক বড় একটি জার, এখানে অনেকটুকু প্রোডাক্ট থাকে, এখানে 250 গ্রাম প্রোডাক্ট থাকে, যেটা আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার 1 থেকে 1.5 মাসের মতো যাবে, কম করে হলো 1-1.5 মাস, কিংবা কারো কারো ক্ষেত্রে আরও বেশিও যেতে পারে। ওকে, এটা আপনি চাইলে 2 বেলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু এটি ইউজ করে রোদে যাওয়া যাবে না, তাছাড়া আপনি বাসা থাকলে এটি দিনে এবং রাতে 2 বেলায় অ্যাপ্লাই করতে পারবেন। তবে বেটার রেজাল্টের জন্য অবশ্যই আপনারা দিনের বেলা এটি ইউজ করা থেকে বেটার হবে আপনারা যদি রাতের বেলা ইউজ করেন। সো এই যে প্রোডাক্টটি আছে, এটি একদমই ন্যাচারাল প্রোডাক্ট, কোনো প্রকার হার্মফুল কোনো কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল প্রোডাক্ট, ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। এটি হচ্ছে, এটা অর্গানিক বলা হচ্ছে, এটি কিন্তু অর্গানিক একটি প্রোডাক্ট যেখানে কোনো প্রকার হার্মফুল কোনো কেমিক্যাল নেই, 100% হচ্ছে কার্যকরী এই প্রোডাক্টটি। এটি আপনি চাইলে আপনার ফুল বডিতে এটি অ্যাপ্লাই করতে পারেন, এটি কিন্তু ফুললি হচ্ছে আপনার হ্যান্ডমেড একটি প্রোডাক্ট বলা হচ্ছে, অ্যান্ড এতে কিন্তু কোনো রকম হচ্ছে অ্যানিমেল ফ্যাট নেই, কোনো প্রকার হচ্ছে অ্যানিমেল ফ্যাট এখানে ইউজ করা হয়নি। সো এটি হচ্ছে মেড ইন ঘানা, এটি হচ্ছে ওয়েস্ট আমেরিকার একটি এলাকা যেখানে হচ্ছে এই প্রোডাক্টটি হয়েছে, আর এটি কিন্তু ঘানার প্রোডাক্ট বা আমেরিকান বডি ক্রিম বা ঘানার বডি ক্রিম বলে থাকে, অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু ঘানারই হয়ে থাকে। সো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এখানে পিছনে কিন্তু এরকম হচ্ছে আপনার
দেখেন এবার এক্সপায়ার ডেটটা 2022 পর্যন্ত এটার মেয়াদ আছে। সো এটা কিন্তু অ্যাপ্লাই করা খুবই ইজি, এটার ইনগ্রিডিয়েন্টসগুলো যা আছে সব স্কিনের জন্য অনেক অনেক বেশি বেনিফিশিয়াল। আপনার স্কিনকে স্মুথ করবে, গ্লোয়িং করবে, ফেয়ারনেস দিবে, একদমই হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, স্কিন ময়শ্চারাইজ করবে, গ্লোয়িং করবে, ফেয়ারনেস দিবে, অ্যান্ড পাশাপাশি কিন্তু আপনার ফুল বডি হোয়াইটনিং দিবে, যেটাকে হোয়াইটনিং বলে, ব্রাইটনিং বলে। আপনি সব ধরনের রেজাল্ট ইনশাল্লাহ এ থেকে পাবেন। এটা নির্দিষ্ট কোনো কিছু নেই যে আপনি একটা বা দুইটা ইউজ করতে হবে, যতদিন পর্যন্ত আপনার মনে হবে যে স্কিনটাকে ব্রাইট করার জন্য আপনার এতটুকু ইউজ করলে এনাফ। যদি আপনি মনে করেন যে একটা ইউজ করার পরে আপনার যেরকম আপনি রেজাল্ট চাচ্ছেন হয়ে গেছে, আপনি স্টপ করে দেবেন। এটা স্টপ করে দেওয়ার পরে স্কিন কালো হয়ে যাওয়ারও কোনো প্রকার সম্ভাবনা নেই। আর আপনি যদি মনে করেন যে না আমি এটা দুইটা তিনটা চারটা ইউজ করব, তো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই যে প্রোডাক্টটি আছে আমি কিন্তু অ্যাপ্লাই করছি, আমি এখন আপনাদেরকে কিন্তু আমার অ্যাপ্লাই করা প্রোডাক্টটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটা দেখতে কেমন হবে, এখানে হচ্ছে সব কিছু উপরে ডিটেলসগুলো আমি দেখিয়ে দিয়েছি, অ্যান্ড এখন ভিতরের প্রোডাক্টটা কেমন হবে সেটা দেখার পালা। তো ভিতরের প্রোডাক্ট দেখুন অনেকটুক কিন্তু খালি হয়ে গেছে, ঠিক আছে, অলমোস্ট হচ্ছে অনেকটুক, আমি যদি ফুল বডিতে অ্যাপ্লাই করেছি অনেকটুকুই খালি হয়ে গেছে। আর এটা এমনি তো পুরোটা ভরা থাকে না, কিছুটা কম থাকে, পুরোটা একদম কিন্তু ফুল থাকে না, একটু কম কমই থাকে। এটা কিন্তু একদম দেখতে হচ্ছে হালকা মিল্ক ক্রিমের মতো। আর সব থেকে বড় কথা, আপনি যখন এটা যখন ওপেন করবেন বক্সটা, স্ট্রবেরির একটা স্মেল পাবেন, স্ট্রং একটি স্ট্রবেরির স্মেল। তবে এটা যখন আপনি বডিতে অ্যাপ্লাই করবেন, যারা স্ট্রবেরি পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো কথা, বাট যারা আইসক্রিম পছন্দ করেন তাদের জন্য একটু বিপজ্জনক, কারণ এটা দেখতে যেরকম একদম আইসক্রিমের মতো মনে হচ্ছে না, কিছুটা মেল্ট হয়ে যাওয়ার পর, আমরা যখন কোনো বক্সের যে আইসক্রিমগুলো খেয়ে থাকি তখন কিন্তু মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আইসক্রিমটা যখন কিছুটা মেল্ট হয়ে যায়, কিছুটা গলে গলে যায়, তখন কিন্তু এইরকম স্ট্রাকচারটা হয়, এরকমটাই হয়ে থাকে। ওকে, তো এটা খোলার পরে দেখা যাবে যে অনেকে আইসক্রিম মনে করতে পারেন, কিংবা যারা আইসক্রিম খেতে পছন্দ করে তাদের একটু দেখে কিন্তু লোভ লাগতে পারে। সো এই হচ্ছে প্রোডাক্ট। তো এইটা হচ্ছে একদম এরকম হালকা একটু পাতলা টাইপের প্রোডাক্টটা, এরকম পাতলা হওয়ার কারণে একটু স্কিনে ডিপলি আপনার স্কিনে যাবে এই প্রোডাক্টটা, আপনার স্কিনের একদম ডিপ পর্যন্ত, যে আপনার স্কিনের হচ্ছে থার্ড লেয়ার পর্যন্ত যাবে, যে হচ্ছে ভেতর থেকে স্কিনটাকে ফর্সা করবে। এই জন্য কিন্তু আপনার স্কিনটা পরবর্তীতে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, যেহেতু এটা আপনাকে ভেতর থেকে ডিপলি আপনাকে ফেয়ারনেস দিচ্ছে। সো এই যে প্রোডাক্টটা আছে এটা একদমই স্ট্রবেরির ফ্লেভার, বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন 15-20 মিনিটের মধ্যে ফ্লেভারটা কিন্তু চলে যাবে, স্ট্রবেরির যে স্মেলটা, স্ট্রং স্মেলটা কিন্তু আস্তে আস্তে করে হালকা হয়ে একটা পর্যায়ে পুরোই চলে যাবে। সব থেকে ম্যাজিক হচ্ছে এই প্রোডাক্টটা, যেই প্রোডাক্টটা আপনি যখন লাগাবেন, যখন অ্যাপ্লাই করবেন, তার আগে আমি বলে নিচ্ছি, প্রথমত আপনি যখন এইটা অ্যাপ্লাই করবেন আপনার বডিতে, তার আগে অবশ্যই আপনি যেখানে অ্যাপ্লাই করছেন, যদি আপনি হাতে পায়ে অ্যাপ্লাই করেন, খুব ভালো করে বডিটাকে ওয়াশ করে নিতে হবে। যদি আপনি বডিতে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি খুব ভালো করে একটা ভালো ফেয়ারনেস একটা সোপ দিয়ে খুব ভালো করে রাফ করে হাত পা বডিটাকে ওয়াশ করে নিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এতে আপনি এটার সাথে কিন্তু ঠিক আফ্রিকান বডি ক্রিমের একটি হচ্ছে সোপ আছে, ফেয়ারনেস সোপ, যেটা আমি লিঙ্কটা খুব দ্রুতই আপনাদেরকে দিয়ে দিব। ওটা লিঙ্ক হচ্ছে আপনার এই প্রোডাক্টের যে রিভিউ কর্নার হচ্ছে আপনার এই লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আপনি এটা রিভিউটা দেখতে পাবেন। অথবা তাছাড়া কিন্তু আমাদের কাছে আরও প্রচুর প্রচুর হচ্ছে সোপ আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক সোপটা আছে, অ্যান্ড হচ্ছে যে কোনো একটা আপনি ফেয়ারনেস সোপ, প্রচুর ফেয়ারনেস সোপ আছে, আপনি যে কোনো একটা ফেয়ারনেস সোপ সাথে অ্যাপ্লাই করবে, ফুল বডিতে লাগিয়ে বা হাতে পায়ে খুব ভালো করে আগে ওয়াশ করে নেবেন, দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার নিয়মটা বলে দিচ্ছি, প্রথমত হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার নিয়মটা দেখতে পাচ্ছেন, অল্প একটু ক্রিম নিলে কিন্তু অনেকটুক হয়ে যাবে, এই জন্য অনেক দিন পর্যন্ত যাবে। তো এখানে অনেকটুক এরকম ক্রিম নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে আপনি বডিতে অ্যাপ্লাই করবেন। তবে আমি একটা কথা বলবো, আপনাকে ভাষা ভাষা রাখতে হবে, একটু হচ্ছে ভাষা ভাষা করে দিতে হবে, এই না যে একদম মিশিয়ে ফেলা যাবে না, এরকম কিন্তু ভারী করে অ্যাপ্লাই করতে হবে। যখন আপনারা অ্যাপ্লাই করছেন এরকম ভারী করে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে হচ্ছে 20 মিনিটের মতো ওয়েট করবেন, 15-20 মিনিট ওয়েট করলে দেখবেন যে এটা পুরোপুরি কিন্তু অবজার্ভ হয়ে যাবে স্কিনে। নর্মালি কিন্তু দেখা যাবে যে অনেক ক্রিম আছে যেগুলো কিন্তু অবজার্ভ হয় না, প্রচুর এরকম বডি ক্রিম আছে যেগুলো ভেসে ভেসেই থাকে, এই জন্য কিন্তু মিশিয়ে দিতে হয়। বাট এটা এতটাই পাতলা এই জন্যই বানানো হয়েছে, এত স্মুথ করা হয়েছে যেন এটি খুব দ্রুত আপনার স্কিনে মিশে যেতে পারে। আপনি এরকম হচ্ছে একটু ভাসা ভাসা করে ফুল ফেস বডিতে লাগাবেন, লাগিয়ে হচ্ছে এরকম 15-20 মিনিট রেখে দিবেন। এটা সবথেকে বড় কথা হচ্ছে, অনেক বডি ক্রিম আমি দেখেছি বা অনেক নাইট ক্রিম দেখেছি, লোশন আছে, যেগুলো কিন্তু ইউজ করার পরে হাতটা হচ্ছে চিটচিটে হয়ে যায়, এটা কিন্তু মোটেও এরকম চিটচিটে হবে না। দেখুন একদমই মনেই হচ্ছে না যে আমি কিছু দিয়েছি, একদমই অয়েলিন ভাব নেই, কিচ্ছু নেই এটাতে, একদমই এরকম একদম নর্মাল, একদম ন্যাচুরাল দেখাবে। আপনার হাতটা ভালো করে ধোয়ারও প্রয়োজন পড়বে না, জাস্ট পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন, কিংবা ওয়াশ না করলেও চলবে। যদি আপনি কোনো খাবার না টাচ করেন, যদি কোনো খাবারের জিনিস না খান, তাহলে আপনি হাতটা ওরকমভাবে ওয়াশ করারও দরকার নেই, এইভাবে আপনি রেখে দিতে পারবেন, আপনার কোনো প্রকার অস্বস্তি বোধ হবে না। কিংবা আপনি বডিতে দেওয়ার পর আপনার কোনো প্রকার অস্বস্তি বোধ হবে না, কারণ 15-20 মিনিটের মধ্যে এটা পুরোটা ক্রিম স্কিনের মধ্যে অবজার্ভ হয়ে যাবে।
ঠিক আছে, এভাবে আপনারা ফুল নাইট রেখে দেবেন। ফুল নাইট রেখে পরদিন সকালবেলা আবার ওয়াশ করে ফেলবেন। তারপরে আপনি এভাবে, যদিও কোম্পানি বলেছে যে মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, আমি বলবো আপনাদেরকে হচ্ছে কারো কারো ক্ষেত্রে 7 দিনের মধ্যে রেজাল্ট ইনশাল্লাহ চলে আসবে, বাট কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে একটু সময় লাগবে। সবার বডির ফেয়ারনেস কিন্তু একরকম আসে না, কারণ হচ্ছে সবার বডিতে মেলানিনটা একরকম না, কিংবা সবার বডিতে অবজার্ভ করার যে ক্ষমতা, রেজাল্ট আসার যে ক্ষমতাটা, সেটা কিন্তু সবার একরকম হয় না। সো আমি এই জন্য বলবো আপনারা হচ্ছে ধৈর্য ধরে ইউজ করতে থাকবেন, তবে ইনশাল্লাহ আপনারা 1 সপ্তাহ ইউজ করার পরে রেজাল্টটা নিজের চোখেই দেখতে পাবেন। মাত্র 1 সপ্তাহ, মাত্র 7 দিন ইউজ করার পরে আপনি রেজাল্টটা নিজের চোখে তফাৎটা দেখতে পাবেন। আর ভালো রেজাল্টের জন্য আপনাকে অবশ্যই পুরোটা এরকম কমপ্লিট করতে হবে, অ্যান্ড আপনারা কিন্তু ট্রাই করবেন এরকম অ্যাটলিস্ট 2 থেকে 3টা ইউজ করার জন্য, তাতে করে আপনাদের রেজাল্টটা অনেক অনেক ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। ঠিক আছে, তবে 100% অরিজিনাল প্রোডাক্টটা শিওর হয়ে আপনারা নেবেন, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট আসবে। আর যদি এটা আপনাকে স্যুট করে, যদি আপনার বডিতে এটা কাজ করা স্টার্ট করে, আপনি ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এটা একদম 100% আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি যে আপনাদের প্রোডাক্টটা ইউজ করে ডেফিনেটলি ভালো লাগবে, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। আমি এটা অ্যাপ্লাই করেছি, আমি জাস্ট 3 থেকে 4 দিনের মধ্যে রেজাল্টটা কিন্তু কিছুটা হলে বুঝে গিয়েছিলাম। তো আমি কিছুদিন পরে নিয়ে এসেছি এই জন্য যে আমি চাচ্ছিলাম যে আরও কতটা ভালো রেজাল্টের থেকে আসে, সেটা পেয়ে গিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো যারা হচ্ছেন এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডার করতে পারেন। আর আপনারা এটা সম্পর্কে ডিটেলসে জানার জন্য, আরও এটার যে আদার যে প্রোডাক্টগুলো আছে, সুদিং জেল আছে, অ্যান্ড কিন্তু এটার কিন্তু একটা সোপ আছে, তো এটা হচ্ছে বডি ক্রিমটা, অ্যান্ড হচ্ছে কিছু আরও কিছু ফেস প্যাক আছে, সবগুলো ডিটেলস পাওয়ার জন্য সবকিছু লিঙ্কটা কিন্তু আমি কর্নারে দিয়ে রেখেছি, আপনার লিঙ্কটার থেকে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টের সবগুলো প্রোডাক্টের রিভিউ আপনারা দেখে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, সো যারা হচ্ছেন এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে ফোন করে অর্ডার করুন। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এটা ইউজ করার প্রসেসটা বলে দিয়েছি, এখন আমি বলতে ভুলে গেছি যে কারা কারা ইউজ করতে পারবে। এটা কিন্তু 12 বছরের বয়সের বড়, যারা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, 12 বছরের বড় যারা আছে তারা সবাই এটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভিউয়ার্স, সো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।